পরবর্তী খবর সরিলা দেশের নির্বাচন বড়া চাউল তেল গহম অটা সুজি মূল্য সেবড়ে ওড়শার চাউল দর এহারি মধ্যে কুইন্টাল পিছা তিনশু চারিশ টঙ্কা বা কিলো পিছা তিন রু চারি টঙ্কা মহঙ্গা হয়েছি অর্থাৎ চাউল কিলো এবে তিন রু চারি টঙ্কা বড়ি যাইছি। সেইপরি পামলিনি তেল দর পূর্বরু কিলো পিছা তেয়াশি রু চৌরাশি টঙ্কা রহিথিবা বেলে বর্তমান ছয়াশি রু সতাশি টঙ্কায় পৌঁছিছি। তাহা সহিত হরড় ডালি কিলো এবে কুড়িয়ে টঙ্কা বৃদ্ধি পাইছি। যদি আমি বিরি ডালি দেখিবা বিরি ডালি মধ্য দশরু কুড়িয়ে টঙ্কা বৃদ্ধি পাইছি। অটা সুজি মূল্য দশরু পাঁচ টঙ্কা বৃদ্ধি পাইথিবার খবর মিলিছি। অর্থাৎ নির্বাচন সরিবা পরে দেশঠু আরম্ভ করি ওড়িশার বিভিন্ন খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি পাইথিবার খবর মিলিছি। পরবর্তী খবর তারিখ পরে তারিখ বদলুছি, কেবে শপথ নেবে প্রধানমন্ত্রী ভাবে নরেন্দ্র মোদি? কারণ আট তারিখরে দেশের প্রধানমন্ত্রী ভাবে নরেন্দ্র মোদি শপথ নেবে বলে কুহাযাইথিলা। তেণু জুন ৯ তারিখরে তৃতীয় থর প্রধানমন্ত্রী ভাবে শপথ নেবে নরেন্দ্র মোদি বলে বিজেপি পক্ষরু কুহাযাইছি। এবে নীতিশ কুমার গোটিয়ে পরে গোটিয়ে দাবি রাখুছন্তি। তেণু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করে পুনার খবর মিলিছি। পরবর্তী খবর ছত্তিশগড় পরি ওড়িশার বদলিবে সবু অফিসর সেবড়ে নূয় সরকারে পুরোনা অফিসর ছাতি ধড়ধড় হল। এবে ওড়িশার বিজেপি সরকার গঠন করিব, তেণু ওড়িশার সমস্ত অফিসর বদলি যাবে বলে খবর মিলিছি। ছত্তিশগড় ভি ওড়িশার মধ্যে বিজেপি সরকার সমস্ত অফিসর কু বদলি করিব বলে খবর আসিছি। পরবর্তী খবর অরুণ পট্টনায়ক ধরিবে বিজেডির মঙ্গ সেবড়ে চলিত নির্বাচনে বিজেডি ভি আঞ্চলিক দল ভুষুড়ি পড়ছে। দীর্ঘ চব্বিশ বর্ষ শাসনরে রহিবা পরে বি দল বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, যাহাকু নেই দল ভিতরে এবে চিন্তা ঘারিছি। গোটিয়ে পটে নবীনকু মিলি যাইছি তাঙ্ক উত্তরাধিকারী, নবীনক উত্তরাধিকারী এবে হেবে নবীন পট্টনায়ক পুতুরা অরুণ পট্টনায়ক বলে খবর মিলিছি। অরুণ পট্টনায়ক বিজেডির মঙ্গ ধরিবে বলে এবে চর্চা হওয়ার খবর মিলিছি। পরবর্তী খবর বদলিবে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ, শিবরাজ সিং চৌহান হেবে রাষ্ট্রীয় অধ্যক্ষ, ক্যাবিনেটকু যাবে জেপি নড্ডা বলে খবর মিলিছি। এবে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ অনেক জেপি নড্ডা, জেপি নড্ডা স্থানের শিবরাজ সিং চৌহানকু বিজেপি তার রাষ্ট্রীয় অধ্যক্ষ করিবারে বলে খবর মিলিছি। পরবর্তী খবর সরকার হটিলা এবে মহাপ্রসাদ বণ্টন বন্দ হব সেবড়ে রাজ্য সরকার নির্দেশ ও শ্রীমন্দির প্রশাসনর নিষ্পত্তি ক্রমে মহাপ্রভু অর্পণ রথ চাউলরে প্রস্তুত হোলা কানিকা খেচিড়ি আদি মহাপ্রসাদ, সুয়ার মহাসুয়ার নিযোগ এখন শ্রীমন্দির রোষশালে প্রস্তুত করে শ্রীমন্দির তিন দ্বারে ভক্তঙ্কু মাগণারে বাটুলে। চলিত বর্ষ ফেব্রুয়ারি মাসর ভক্ত মানে এই মাগণা মহাপ্রসাদ পাইপারুলে, এবে সরকার বদলিছি, তেণু অর্পণ চাউলর আউ প্রস্তুত হব না মহাপ্রসাদ বলে খবর মিলিছি। পরবর্তী খবর ওড়িশাকু মিলবে লোকসভার পরবর্তী বাচস্পতি, সেবড়ে বহু প্রতীক্ষিত অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পরে এবে কেন্দ্রে নূয় সরকার গঠন প্রক্রিয়া চালিছি। ওড়িশাকু বড় বড় মন্ত্রী পদ মিলিব, তাহা সহিত কটকর বিজেপি সাংসদ ভর্তুহরি মাহতাব হয়ে পারন্তি লোকসভার পরবর্তী বাচস্পতি বলে খবর মিলিছি। পরবর্তী খবর আগকু ওড়িশা রাজনীতি জমিব সশক্ত বিরোধী বনাম চৌবন নূয় মুহ সেবড়ে বিজেপি সরকার গঠন করিবা পাই বহুমত পাই সারিছি, কেবল মন্ত্রিমণ্ডলর শপথ গ্রহণ বাকি অছি। নূয় সরকার গড়িবা পাই যাউথিবা এই দলর ৭০% বিধায়ক সম্পূর্ণ নূয়, অর্থাৎ ৭৮ বিধায়কঙ্ক মধ্যরু ৫৪ জন প্রথম থর পাই বিধানসভায় প্রবেশ করিবে। সেমানকু নেই দল বিধানসভায় এক শক্তিশালী বিরোধী দলকু সামনা করিব। বিজেডির ৫১ ও কংগ্রেসের ১৪ বিধায়ক শাসককু টক্কর দেবে বলে খবর মিলিছি। পরবর্তী খবর গাজা স্কুল উপরে ইজ্রায়েলি সেনার আক্রমণ, ৪০ মৃত বিশ্ববাসী কলা নিন্দা, সেবড়ে ইজ্রায়েলি সেনাবাহিনী কালি গাজারে জাতিসংঘ পরিচালক এক স্কুল উপরে আক্রমণ করেছি, ফলরে এই স্কুলরে আশ্রয় নেইথিবা ৪০ জন লোকঙ্কর মৃত্যু হয়েছে। কিন্তু ইজ্রায়েলি সেনা কইছি এই স্কুল দীর্ঘদিন ধরি হামাসর আড্ডায় পরিণত হয়েছিল, তেণু
ଆକ୍ରମଣ କରାଯାଇଛି, ଯାହାକୁ ବିଶ୍ୱବାସୀ ନିନ୍ଦା କରିଥିବାର ଖବର ମିଳିଛି। ପ୍ରତି ଖବର ମିଳିବ 3000 ଭତ୍ତା ଟଙ୍କା ଆସିଲା ଖୁସି ଖବର। ଗୋଟିଏ ପଟେ ଓଡ଼ିଶାରେ ବିଜେପି ସରକାର ଗଠନ କଲେ, ଓଡ଼ିଶାର ବାର୍ଦ୍ଧକ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ମାସରେ 3000 ଭତ୍ତା ଦେବା ପାଇଁ ବିଜେପି ନିଜର ନିର୍ବାଚନ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲା, ଏବେ ନିଜର ନିର୍ବାଚନ ପ୍ରତିଶ୍ରୁତି ପୂରଣ କରିବ। ଏବେ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଭିନ୍ନକ୍ଷମ ବାର୍ଦ୍ଧକ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ 3000-3500 ଟଙ୍କା ଭତ୍ତା ମିଳିବ ବୋଲି ଖବର ମିଳିଛି। ଆସନ୍ତା 10 ତାରିଖରେ ଓଡ଼ିଶାକୁ ମିଳିବ ନୂଆ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ନୂଆ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମିଳିବା ପରେ ଆସନ୍ତା 15 କିମ୍ବା 20 ତାରିଖରେ ଯେଉଁମାନଙ୍କୁ ଭତ୍ତା ମିଳିବ ସେମାନଙ୍କୁ 1000 ଟଙ୍କା ବଦଳରେ 3000 ଟଙ୍କା ଭତ୍ତା ମିଳିବ ବୋଲି ଖବର ଆସିଛି। ଆପଣ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ନିଶ୍ଚୟ ଦେବେ, ଆପଣଙ୍କ ବୟସ ହୋଇଛି, ଆପଣଙ୍କୁ ଭତ୍ତା ଟଙ୍କା ମିଳିଛି କି ନାହିଁ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଆଜି ଘୋଷଣା ହେବ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ନାମ। ସେପଟେ ଆଗାମୀ 12 ଘଣ୍ଟା ବେଶ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ନାଁ ଘୋଷଣା କରିବ ବିଜେପି, କିଏ ହେବ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେ ନେଇ ଏବେ ଲାଗି ରହିଛି ସସ୍ପେନ୍ସ। ସେପଟେ ପାର୍ଟିରୁ ଗଲା ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ବିଜେପି ବିଧାୟକମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ, ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱର ଆସି ପହଞ୍ଚିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। କୌଣସି ମୁହୂର୍ତ୍ତରେ ଆସିପାରେ ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି। ଓଡ଼ିଶାକୁ ନେଇ ଦିଲ୍ଲୀରେ ଚାଲିଛି ମାନସ ମନ୍ଥନ, ଏବେ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କିଏ ହେବ ତାକୁ ନେଇ ବିଜେପି ଆଜି ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରି ନାଁ ଘୋଷଣା କରିବ ବୋଲି ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ମ୍ୟାଟ୍ରିକରେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର। ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେଲା ଯୁକ୍ତ 2 ନାମ ଲେଖା ପାଇଁ ପ୍ରକ୍ରିୟା। ଜୁଲାଇ 18 ତାରିଖରେ ଆସିବ ପ୍ରଥମ ମେଧା ତାଲିକା। ତାହା ସହିତ ଆଜିଠାରୁ ଜୁଲାଇ 6 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ସାମ୍ସର ଅଫିସିଆଲ ୱେବସାଇଟରେ ଯାଇ ଅନଲାଇନ୍ ମାଧ୍ୟମରେ ଆବେଦନ କରିପାରିବେ ବୋଲି ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ପୁଣି ବିଗିଡ଼ିଲା ଭାରତ ଓ ନେପାଳ ସମ୍ପର୍କ। କାରଣ ଭାରତ ସମେତ 11 ଦେଶରୁ ରାଷ୍ଟ୍ରଦୂତଙ୍କୁ ଫେରାଇ ନେଲା ନେପାଳ। ନେପାଳ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରଚଣ୍ଡ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଭାରତ ଆମେରିକା ସମେତ 11 ଦେଶରେ କାର୍ଯ୍ୟରତ ନିଜ ରାଷ୍ଟ୍ରଦୂତଙ୍କୁ ଫେରାଇ ନିଆଯାଇଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ପାକିସ୍ତାନକୁ ଧୂଳି ଚଟାଇଲେ ଭାରତୀୟ ବଂଶୋଦ୍ଭବ, ବିଶ୍ୱକପ୍ରେ ଇତିହାସ ରଚିଲା ଆମେରିକା। ସେପଟେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ T20 ବିଶ୍ୱକପ୍ ଆୟୋଜନ କରୁଥିବା ଏବଂ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ବିଶ୍ୱକପ୍ ଖେଳୁଥିବା ଆମେରିକା ଦଳ ବିଶ୍ୱ କ୍ରିକେଟରେ ଇତିହାସ ରଚିଛି। 2009 T20 ବିଶ୍ୱକପ୍ର ବିଜେତା ପାକିସ୍ତାନ ଦଳକୁ ଆମେରିକା ସୁପର ଓଭର ମୁକାବିଲାରେ ପରାସ୍ତ କରିଛି। ଚଳିତ ବିଶ୍ୱକପ୍ରେ ଏହା ହେଉଛି ଆମେରିକାର ଦ୍ୱିତୀୟ ବିଜୟ ବୋଲି ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଓଡ଼ିଶାକୁ ମିଳିବ 5 ମନ୍ତ୍ରୀ ପଦ। ସେପଟେ ମୋଦିଙ୍କ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳରେ ଓଡ଼ିଶାରୁ କିଏ କିଏ ସ୍ଥାନ ପାଇବେ? କାରଣ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଓଡ଼ିଶାରୁ 20 ସାଂସଦ ଲୋକସଭାକୁ ନିର୍ବାଚିତ ହୋଇଛନ୍ତି, ତେଣୁ କିଏ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ହେବେ ତାକୁ ନେଇ ଏବେ ଚର୍ଚ୍ଚା ଚାଲିଛି। ଏବେ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ 20 ସାଂସଦ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତରେ ଅଛନ୍ତି। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଓଡ଼ିଶାର 5 ସାଂସଦଙ୍କୁ ମନ୍ତ୍ରୀ ପଦ ଦେବେ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସରକାର। ଏବେ ବୈଜନ୍ତ ପଣ୍ଡା, ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ, ସମ୍ବିତ ପାତ୍ରା, ପ୍ରତାପ ଷଡ଼ଙ୍ଗୀ, ଅପରାଜିତା ଷଡ଼ଙ୍ଗୀ, ତାହା ସହିତ ଗୋପାଳପୁର ପୂର୍ବତନ ବିଧାୟକ ଏବଂ ବର୍ତ୍ତମାନର ବିଜେପି ସାଂସଦ ପ୍ରଦୀପ ପାଣିଗ୍ରାହୀଙ୍କୁ ମନ୍ତ୍ରୀ ପଦ ମିଳିପାରେ ବୋଲି ଖବର ଆସିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ବେରୋଜଗାରୀଙ୍କୁ ମିଳିବ 7500 ଟଙ୍କା। ସେପଟେ ବେରୋଜଗାର ଯୁବଗୋଷ୍ଠୀଙ୍କୁ ସହାୟତା ଯୋଗାଇବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ସରକାର। ଗ୍ରାଜୁଏଟ୍ ବା ସ୍ନାତକ ହାସଲ କରିଥିବା ବେକାରୀଙ୍କୁ ମାସକୁ 5000 ଟଙ୍କା, ସେହିଭଳି ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ କରିଥିବା ବେକାରୀଙ୍କୁ ମାସିକ 7500 ଟଙ୍କା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବଡ଼ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଦିଲ୍ଲୀ ସରକାର ଏବେ ବେରୋଜଗାର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ 7500 ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିବେ। ଆପଣ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ନିଶ୍ଚୟ ଦେବେ, ଦିଲ୍ଲୀ ଭଳି ଓଡ଼ିଶା ସରକାର ମଧ୍ୟ ନୂଆ ସରକାର ଗଠନ କଲେ ବେରୋଜଗାରୀଙ୍କୁ 7500 ଦେବା ଦରକାର କି ନାହିଁ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ରୁ ହଟିଲା ଶଙ୍ଖଷ୍ଟିକର, ଖୁବ୍ ଶୀଘ୍ର ବନ୍ଦ ହେବ ବସ୍। ସେପଟେ ଓଡ଼ିଶାର ବିଧାନସଭା ନିର୍ବାଚନରେ ବିଜେପି ବିପୁଳ ବିଜୟ ହାସଲ କରିଛି। ଏବେ ବିଜେପି ଓଡ଼ିଶାରେ ସରକାର ଗଠନ କରିବ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ରୁ ଶଙ୍ଖ ଚିହ୍ନକୁ ହଟାଇ ଦିଆଯାଇଛି। ମିଶନ ଶକ୍ତି ଲୋଗୋକୁ ମଧ୍ୟ ହଟାଇ ଦିଆଯାଇଛି। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଲୋକମାନଙ୍କ ସୁବିଧା ଯାତାୟତ ପାଇଁ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ ଆରମ୍ଭ କରିଥିଲେ। ଏବେ ବଲାଙ୍ଗୀରଠୁ ଆରମ୍ଭ କରି ନୂଆପଡ଼ା, କନ୍ଧମାଳର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ରୁ
ବିଜେଡ଼ିର ଚିହ୍ନ ହଟାଇବା ସହିତ ଶଙ୍ଖ ଚିହ୍ନକୁ ହଟାଇ ଦିଆଯାଇଥିବାର ଖବର ମିଳିଛି। ତା ସହିତ ଆଗାମୀ ଦିନରେ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ ବନ୍ଦ ହୋଇଯିବ ବୋଲି ରାଜନୈତିକମାନେ ସୂଚନା ଦେଇଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଦିଲ୍ଲୀକୁ ଜଳ ଯୋଗାଇ ଦେବ ହିମାଚଳ ପ୍ରଦେଶ, ସୁପ୍ରିମକୋର୍ଟ ଦେଲେ ନିର୍ଦ୍ଦେଶ। କାରଣ ଦିଲ୍ଲୀରେ ଏବେ ପାନୀୟ ଜଳର ଅଭାବ ଦେଖାଦେଇଛି, ଯାହାକୁ ନେଇ ଲୋକମାନେ ଏବେ ହନ୍ତସନ୍ତ ହେଉଛନ୍ତି। ଏବେ ସୁପ୍ରିମକୋର୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ହିମାଚଳ ପ୍ରଦେଶ ସରକାରକୁ। ହିମାଚଳ ସରକାର ଏବେ ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀକୁ 125 କ୍ୟୁସେସ୍ ଅତିରିକ୍ତ ଜଳ ଯୋଗାଇ ଦେବେ ବୋଲି ଖବର ମିଳିଛି।